করনারে বান্দা তোর নেক আমল ভালো কাজ দিয়া অতীতের গুনাহগুলো কাফফারান্না সাইয়্যাতিহি মুছে ফেলবো চলে যাবে এর পরেও তোর এক একটা ভালো কাজের জন্য কম করে 10টা করে সওয়াব দেব সুবহানাল্লাহ সওয়াবটা কমাবো না সওয়াবটা কি কমাবো না দেখছেন আল্লাহ কত মেহেরবান আপনাকে আমাকে দরকার শুধু কি করা ফিরে আসা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা শুনুন ووصينا الإنسان يوم بوالديه حسنا আরামি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে আপনি দেখেন এতক্ষণ আল্লাহ এত ইবাদতের কথা বললেন এত কিছু বললেন গুনাহ মাফের কথা বললেন সওয়াব দেওয়ার কথা বললেন আল্লাহর আইন মানার কথা বললেন ভয় দেখালেন যে আমার সৃষ্টি ছেড়ে যাবার জায়গা নেই আমার কাছে মিথ্যাবাদী প্রমাণিত হলে উপায় নেই এরপরে আল্লাহ এখন সব বক্তব্যের পরে আপনি চিন্তা করছেন ভালো হয়ে গেছি কি হয়ে গেছি ভালো হয়ে গেছি আর পাপ করব না নেকের কাজ আর ছাড়ব না কোরআন ছাড়া আর কিছু মানি না মানব না এবার আল্লাহ আপনাকে বলতেছে শোনো যেহেতু ভালোই হয়ে গেছো তোমাকে আরেকটা কাজ করা লাগবে আল্লাহ বলতেছেন তোমাকে অবশ্যই আরেকটা কাজ করা লাগবে ওই কাজটা কি তোমার রব তোমাকে আদেশ দিচ্ছে তোমার মা বাবার সাথে ইহসানা সদাচরণ করো হুসনা ভালো আচরণ করো তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য ইবাদতের পরেই আল্লাহ ভালোবাসার মা বাবার সাথে সদাচরণ ভালো আচরণ এজন্য প্রিয় ভাইরা আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা হাসান শব্দের অর্থ উত্তম ভালো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই যে আপনার অপরাধগুলো আমরা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরপরে আয়াত যেহেতু পিতামাতার কথা বলতেছেন এখানে আবার ব্যাপক কথা মা বাবার সাথে কি আচরণ করা লাগবে মা বাবার সাথে কি ব্যবহার করা লাগবে এটা একটা স্পেশাল বিষয় এই দিকে আমরা আবার আগামী সপ্তাহে যাব ইনশাআল্লাহ আজকে আমরা একটু ব্যাখ্যা করতে চাই আল্লাহ যে বললেন তোমার ভালো কাজগুলো তোমার পাপের কাফফারা হয়ে যাবে এর দিয়ে একটা দৃষ্টান্ত আল্লাহ কেমন ভাবে ক্ষমা করেছেন আল্লাহ ভালো কাজের কারণে অপরাধ কতটা ক্ষমা করেছেন প্রিয় ভাইরা আমার বিশ্বনবীর আপন চাচার আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই আমির হামজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আর ওই চাচার নাম হলো আব্দুল মুত্তালিব ইবনে আমির হামজা আব্দুল মুত্তালিবের ছেলে আমির হামজা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন লাশ নবীজির সামনে গেল আল্লাহর নবী দেখলেন আমির হামজার কলিজাটা বুকটা ফাটা বুকের ভেতরে তাকায় দেখলেন ফাঁকা দেখা যায় কলিজাও খুঁজে নাই শুধু বুকটা চিরে ফেলে নাই কলিজাটা পর্যন্ত বের করে নিয়েছে নবীজি খুব দুঃখ প্রকাশ করলেন কাপড়ের কাপড় দেবেন মাথার এত ছোট্ট কাপড় মাথার দিকটা ঢাকলে পরে পায়ের দিকটা ঢাকা যায় না পায়ের দিকটা ঢাকলে পরে মাথার দিকটা ঢাকা যায় না নবীজি আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন হায় রে আব্দুল মুত্তালিবের ছেলে আমার চাচা আমির হামজা কতটা সম্পদশালী কতটা সৌভাগ্যবান ছিলেন কত স্বচ্ছন্দবোধ জীবন যাপন করেছেন ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর আইন মেনে নিয়ে জীবনটা তো দিল কলিজাটা পর্যন্ত দিয়ে দিল ঘর বাড়ি সব হারায়া জীবন দিয়া কলিজা টুকুন দিয়া আমার চাচা বিদায়ের বেলায় কাফনের কাপড় টুকুন সবটা পাইল না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে যেই কাপড় একদিক থাকলে আরেকদিক হয় না নবীজি বললেন মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটা গাছপালার লতা পাতা দিয়ে ঢেকে দাও আমির হামজার দাঁড়ায় দাঁড়ালেন নবীজি মুস্কায় মুস্কায় আসে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি মনে হচ্ছে নবীজি বললেন হ্যাঁ আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার চাচাকে রাইসুস শাহাদা সব শহীদদের সরদার করেছে এবার মক্কা বিজয় হলো ওই যে আল্লাহ দেখেন কেমন ক্ষমা করে ওই আমির হামজাকে মারলো হাসি
মারালো হেন্দা এক মহিলার নাম হেন্দা হেন্দা নেত্রী হেন্দা ঘোষণা করলো আমির হামজাকে যে মারতে পারবে 100 স্বর্ণমুদ্রা 1000 রৌপ্য মুদ্রার 100 উট দেওয়া হবে বার ওহাসি গোলাম খুব শক্তিশালী ও গেল আমির হামজাকে মারার জন্য তো ঘোষণা হলো মারার পরে লাশ এনে তার কাছে দিতে হবে জীবিত অথবা মৃত এক পর্যায়ে আমির হামজা শাহাদাত বরণ হয়ে গেল ওয়াহশী হেন্দার কাছে লাশ নিয়ে আসলো হেন্দা ওই মাঠে আমির হামজাকে শুয়ে দিলেন লাশের উপরে বুকের উপরে পেটে বসলেন সাইয়্যেদা শাহাদা নবীর চাচা আমির হামজার পেটের উপরে বসলেন ওয়াহশী মুশরিকা নারী হাতে একটা চাকু আস-সিদ্দীন ইয়াদা ওয়াল হাজারা এক হাতে চাকু আরেক হাতে পাথর এক হাতে চাকু আরেক হাতে পাথর বসলেন কোথায় শহীদ আমির হামজা পেটের উপরে তার সামনে তার বুক বুকের উপরে তাকদ আস-সিদ্দীন ফি সাদার ওই চাকুটা বুকের উপরে রাখলেন ওয়াল হাজারা এরবি ওই পাথর দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন ওই পাথরে লাগাতে বুকটার ভিতরে চাকুটা ঢুকে গেল চাকু ঢুকে যাওয়ার পরে আবার ওটাকে কাট করে পাথরে দিয়ে আঘাত করতে শুরু করলেন বুকটা কাটতে কাটতে শিরোটা ভাগ হয়ে গেল একেবারে পেট পর্যন্ত চলে আসলো দেখা যায় একেবারে ফাঁকা ওই অবস্থায় হেন্দা তার ডান হাতখানা ফিল ইয়াদাল ইয়াসার ইয়ামিন তাদখুলাল জুয়া ও তামসিকাল কিবদা ডান হাতটা ভিতরে ঢুকাইয়া দিল ওই পেটের বুকের ভিতরে ডান হাতটা ঢুকাইয়া কলিজাটাকে মোট করে ধরলেন এত জোরে টান মারলেন একই টানে কলিজাটা পেট থেকে বুক থেকে ছিঁড়ে নিয়ে আসলেন আমির হামজার লাশের উপরে দাঁড়ায় গেলেন হেন্দা ঘোষণা করতেছে ইয়া ইয়ুহা আরাব ওয়াল আজম ও আরব আর আরবরা দেখো মুহাম্মদের চাচা আমির হামজার কলিজা চাবায়া খাই তার থেকে প্রতিশোধ গ্রহণ করতেছি ওই কলিজাটা হাতের মধ্যে নিয়া কাঁসা কিবদাটা কলিজাটা সাবায়া সাবায়া খেল লাশটা নবীজি উদ্ধার করলেন কান্দে মক্কা বিজয় হয়ে গেল যারা ক্ষমার জন্য দাঁড়ালো মক্কা বিজয় হয়ে গেল নবীজি এখন বাদশাহ যেই মক্কা থেকে রাতের অন্ধকারে পালায় গেলেন ওই মক্কাতে রাজা আর বেশে এসে এবার উঠলেন মক্কার লোকেরা পালাতে শুরু করলো সাবিওয়ালা দৌড়ে আসলো ইয়া রাসূলুল্লাহ নেন আপনি হারাম শরীফের চাবি নবীজি বললেন আমি চাবি নিলাম আবার তোমারই দিয়া দিলাম এই চাবি কিয়ামত পর্যন্ত যারা তোমার উত্তরসূরি থেকে কেড়ে নিবে সে হবে জালেম এই জন্য আজও তাদের হাত থেকে চাবি এখনো কেউ নেয় নাই কাবার চাবি তাদের কাছে নবীজি ঘোষণা করলেন তিন প্রকার ব্যক্তিদের মাফ করা হবে এর মধ্যে সে হেন্দাও দাঁড়ালো নবীজির সামনে দাঁড়ায় বলে হুজুর আমি ঈমান আনতে চাই নবীজি বললেন তোমাকে মাফ করা হবে বলল ইয়া রাসূলুল্লাহ আমারে কি আপনি চিনছেন বলেন আমি আপনাকে চিনি নাই ও নবীজি আমি ওই হেন্দা যেই হেন্দা ওয়াহশীর দ্বারা আপনার নবীকে মেরে বুক চিরে কলিজা সাবায়া খাইছি আমিও কি ক্ষমা পাবো এর চিন্তা এত বড় অপরাধ ঈমান আনলে আমল করলে আল্লাহ মাফ করবে কিন্তু এত বড় অপরাধ কি আল্লাহ মাফ করবে নবীজি বললেন হেন্দারে তুমি একটু আমাকে বলো আমার চাচার শহীদের ঘটনাটা হেন্দা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এমনি করে বুক কাটলাম কলিজা করলাম আর খাইলাম নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে হেন্দাও চোখের পানি ছেড়ে কান্দে হেন্দা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমার সুযোগ আছে আল্লাহর নবী বলেন ওরে হেন্দা এমন কোনো পাপ নাই ঈমান আর আমল করলে পরে যার মাফ নাই ও হেন্দা তোমারও ক্ষমা আছে তুমিও ক্ষমা পাবা যদি ঈমান আনো আর সুন্দর করে কোরআন দিয়া জীবন চালাও হেন্দা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম আমি কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন চালাবো আল্লাহর নবী বলে হেন্দা তোমার ক্ষমা তবে একটা শর্ত ও হেন্দা আমি নবীর সামনে তুমি কোনোদিন দাঁড়াবা না তোমার চেহারাটা আমি নবীরে দেখাইও না কারণ তোমারে দেখতে পরে আমার চাচার কথা মনে পড়ে যায় আমার অনেক কষ্ট লাগে দুঃখ লাগে হেন্দা বলে না আমি আর রাসূল আল্লাহ আপনারে আমার চেহারা দেখাবো না এই সত্যে ইসলাম গ্রহণ করলাম
ইসলাম গ্রহণের পরে নবীজি বায়াত দিতেছে ওই বায়াতে যাওয়ার জন্য অনেক নারী আর পুরুষ নারীরা একদিকে পুরুষ আরেকদিকে নারীদের থেকে বায়াত দিচ্ছে নবীজি প্রথম শর্ত হলো বায়াতের লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না হ্যাঁটা বললেন আল্লাহর সাথে কারো শরীক করব না দুই নম্বরে নবীজি বললেন লা তাসরিক চুরি করবা না কি করবা না চুরি করবা না এবার সবাই বলল চুরি করব না হ্যাঁটা চিন্তা করল আমি চুরি করব না নবীজি বলেছে কিন্তু চুরি করেই তো আমি বায়াত নেওয়ার জন্য আসছি